দর্শক গাজা যুদ্ধের পরও ফিলিস্তিনিদের মনোবল যে একটু দমেনি এত নিহত এত হতাহত তার একটি বড় খবর হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননে আশ্রয় নেয়া হাজার হাজার ফিলিস্তিনি দর্শক এই জন্য বলছিলাম যে ফিলিস্তিনিদেরকে নিঃশেষ করা যাবে না ইসরায়েল যতই গণহত্যা চালাক গাজাতে রাফাতে গণহত্যা চালাচ্ছে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মানুষ এ পর্যন্ত সাঁইত্রিশ আটত্রিশ হাজার মানুষ অফিশিয়ালি মারা গেছে তার বাইরেও অসংখ্য মানুষ রয়েছে বহু শিশু পঙ্গু হয়েছে তারপরও কিন্তু ফিলিস্তিনিরা ভেঙে পড়েনি তারা মনে করে যে যুদ্ধ করে লড়াই করেই তাদের অধিকার তারা ফিরে পাবে লেবাননের ফিলিস্তি ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলি হামলাকে ক্ষোভের সঙ্গে দেখছে তারই পরিপ্রেক্ষিতে এখন যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লার উপর সর্বাত্মক হামলা চালায় তাহলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা জানিয়েছেন লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা এই খবর অনলাইন আল জাজিরার এতে বলা হয় গাজায় হামলার পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে জড়ায় লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ এ পর্যন্ত গাজায় নৃশংস হামলায় চালিয়ে সাঁত্রিশ হাজারের বেশি বেসামরিক মানুষ হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলের প্রায় ধ্বংস হয়ে গেছে পুরো গাজা উপত্যকা ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে তাহলে তারা যুদ্ধ করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি বলেছে গাজায় যুদ্ধ বিরতি হলেই কেবলমাত্র আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করব। তারা যদি গাজায় বোমা বোমাবর্ষণ বন্ধ করে তাহলে ইসরায়েলের উপর আমরাও হামলা বন্ধ করে দেব লেবাননের বৈরুতের সাতিলা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রতিরোধ আন্দোলনের সাথে জড়িত অনেক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেছে তারা ভয় পায় না ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলে হিজবুল্লার সাথে প্রতিরোধ গড়ে তুলতে লড়াই করতে প্রস্তুত রয়েছে তারা তবে লেবাননে আশ্রয় নেওয়া ওইসব ফিলিস্তিনিরা তাদের পরিবারের নারী এবং শিশুদের নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তারা বলেছেন ইসরায়েল আমাদের এই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করবে এখানে আমাদের নারী ও শিশুরা রয়েছে বৈরুতের কয়েক হাজার সাতিলাই পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন কমান্ডের সদস্য আহেদ মাহার বলেছেন ইসরায়েলি বাহিনীর কোনো নৈতিকতা নেই তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা শিশুদের অধিকার বিবেচনা করছে না লেবানন জুড়ে মোট বারোটি শরণার্থী শিবিরে মোট দুই লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলি বাহিনী উনিশশো সালে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করে এরপর থেকে বিভিন্ন সময় এসব ফিলিস্তিনিরা লেবাননে আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নেন উনিশশো সালে এই সময়টাকে নাকবা হিসাবে উল্লেখ করা হয় যার অর্থ বিপর্যস্ত যাই হোক পুরো পরিস্থিতি হলো যে একজন ফিলিস্তিনিও যদি জীবিত থাকে সেও লড়াই করতে প্রস্তুত এ অবস্থায় বিশাল এই জনগোষ্ঠীকে একেবারে নিশ্চিন্ন করা হবে জাতিগতভাবে নির্মূল করা হবে এটা একটা অলিক সম্পূর্ণ অলিক বাস্তবতা এটি মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু বোঝে কিন্তু ইসরায়েলিরা বুঝতে চায় না বা মানতে চায় না যার কারণে এই যুদ্ধ শেষ হচ্ছে না এখন ইসরায়েলিরা হুমকি দিচ্ছে লেবাননেও তারা হামলা চালাবে তাই যদি হামলা চালায় শুধু হিজবুল্লাহ না হিজবুল্লাহর সাথে এই দুই আড়াই লাখ ফিলিস্তিনি তারাও কিন্তু যুদ্ধে যোগ দেবে সুতরাং পরিস্থিতির টের কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দৌড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন বলার চেষ্টা করছে যে ইসবুল্লাহকে তারা যাতে হামলা না চালায় যদি হামলা চালানো হয় তাহলে ইসরায়েলকে আর থামানো যাবে না এবং সেটি একটা অসম্ভব হবে এবং লেবানন গুড়িয়ে যাবে তা সত্ত্বেও সেখানে লেবাননে অবস্থিত ইসবুল্লাহ এবং ফিলিস্তিনিরা এই হুমকি ধামকি কোনোভাবেই তারা কুপোকাত না আর ভয় পাচ্ছে না এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ